কি বলছো চলে যাচ্ছে তারপর মনটা খারাপ লাগছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে আমরা বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে তো আমাকে একা একা কোথাও ছাড়ে না তার জন্য আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে মা দিদি আর ভাই গত দু মাস আগে আমি চেন্নাই থেকে ট্রিটমেন্ট করিয়ে এলাম এখন মালদায় চেক আপ করাতে যাচ্ছি তো সেই ডক্টরটাই মালদা অ্যাপোলো ক্লিনিকে বসে সেখানেই চেক আপ করাবো তো আজকে যাচ্ছি কি আর করবো দুঃখের কথা মাঝে মাঝেই যেতে হয় আমাকে এই ট্রিটমেন্টের জন্য ঘুরতে তো যেতে পারি না শুধু যেতে হয় আমার ট্রিটমেন্টের জন্য মাথাটা গরম হয়ে যায় তো আমি ভাবছি যে আজকে আমি এক কাজে দু কাজ করবো তো যদি দু কাজ করতে পারি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এখন 11টা বাজে আর আমার রিপোর্ট করতে দিলাম আর 3টার দিকে হচ্ছে রিপোর্ট দিবে তো ততক্ষণ কি করব বুঝতে পারছি না তো সবার সাথে কথা বলে দেখি যা করবে তাই করব এখন আমরা সবাই খেতে আসলাম বাইরে আসছে খিদেটা মনে হয় বেশি পাচ্ছে বাড়িতে থাকি এতটা মনে হয় খিদে পায় না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মহানন্দার বাঁধে তোরা গিয়ে দেখি কেমন আগে কখনো আসি নাই তো আমার দিদি মহারাজ আসছে কে আসিস না শুনি কেমন লাগলো মা বলো কেমন লাগলো তোমার ভালো আমারও সেই লাগলো মামা আমাদেরকে নিয়ে আসলো এত সুন্দর জায়গায় থ্যাংক ইউ ভালো জায়গায় চলে আসলাম এখানে একটু থাকবো 3 ঘন্টা সময় এখানে থাকতে হবে রোদে বেশিক্ষণ থাকিস না চলায় আমাকে ছেড়ে চলে গেলি তুই আমাকে ছেড়ে চলে গেলি আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেল ওষুধ টষুধ নিয়ে নিলাম বাকি আবার 1 মাস পরে রিটার্ন আসবো কি বলবো কোথাও এবারও কমপ্লিট হলো না তো আর কি করা যাবে আসতে তো হবেই দেখাতে তো হবেই এখন কি করব এখন ভাবছি যে আদিনা যাব শেষমেশ এখন কি বলবো যে এক কাজে দুটো কাজ এখন হয়ে যাবে যেটা তখন ইন্টারতে বলেছিলাম যে এক কাজে দুটো কাজ এখন সেটাই আমি যাচ্ছি এখন আমি যাব আদিনা কতদিনের শখ ছিল আদিনা যাওয়ার এখন চলে যাব কি মজা বল কি মজা দেখছো মন যেই একটু খুশি হয়ে গেলাম তখনই দিল মনটা খারাপ করে ফরেস্টে যাবে না না আদিনা তো যাচ্ছি আমার কি ওটাই মজা আমার ওটাই মজা ও শখ ছিল আদিনা আসার তো আজকে শেষ মেশ পূরণ হচ্ছে আমি তো সেই খুশি কি বলবো সেই খুশি আমার ভাইও সেই খুশি সামনে মার আগায় গেল এখন আমি আর ভাই যাচ্ছি একসাথে কি বলবো কত যে খুশি আমি কি বলবো তোমাদের ও সেই খুশি আমি সেই 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 তো চলো তোমাদেরকেও দেখাই আমি যতটা খুশি তোমরা তোমাদেরকে যদি একটু খুশি করতে পারি এগুলো দেখিয়ে তো চলো টারান টারান বল কেমন খুশি তুই মোটামুটি রোদের মধ্যে আমার বেশি ঘুরতে ভালো লাগছে না রোদ হোক সেই মজা রোদ হোক যাই হোক আমি আর ভাই তো সেই খুশি একটা হাত পালি আমার ভালো লাগছে না রোদে ঘুরতে মা বলো তুমি কেমন খুশি বলো কেমন খুশি মা জানেই না কিন্তু আমি তো খুশি ভাই আর কি বলবো আমি খুশি আসবো একটু মজা না করবো তাই কখনো হয় বলো তো কেন হারাবে বলো তো আমরা কি এখন বাচ্চা আমরা এখন বড় হয়েছি সবাই ভেঙে গেলে আবার আমাকে দিবে বুঝতে হবে না চল একটু ভেতরটা দেখি আয় ভেতরটা দেখি আসো ভেতরটা দেখি সুপারম্যান
ঠান্ডা জায়গা এটা। চলো ওই ওটার উপরে যাই একটু। দাঁড়া দিচ্ছি, ওটা একটু দেখি। উপরে যাওয়ার রাস্তাটা পেলাম মনে হয়, তো গিয়ে দেখি কতটা যাওয়া যায়। কে কেমন মজা করছিস? আমিও ভীষণ মজা। আমার দেখি, আমার চেহারা দেখি বোঝা যাচ্ছে যেমন। এই যে পেয়েছি, এটা সেই রাস্তা যে রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়ে গেলাম। এখন সবার মতো আমিও উঠে গেলাম। দেখি কেমন এই জায়গাটা। তখন পরমা আমাদের খুঁজে পেলো। আসো আসো আসো, হাত দাও হাত দাও, মা হাত দাও হাত দাও হাত দাও, ওই দিক দিয়ে আসো, যাচ্ছি আমি। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়ছি। কারণ সারাদিন ধকল করার পর এখন আর ভালো লাগছে না, তো এখন চলে যাচ্ছি আমরা। টাটা। সকালবেলা মুডটা খুবই খারাপ ছিল, আর এখন মুডটা খুবই ভালো হয়ে গেল। খুব খুশি আমি। আইসক্রিম খেয়ে আরো ভালো হচ্ছে। হ্যাঁ, আইসক্রিম খেয়ে আরো বেশি খুশি।